হ্যালো ফ্রেন্ডস, আপনার পেটে যদি নানা রকমের সমস্যা থাকে, যেমন কি গ্যাস, অ্যাসিডিটি, কব্জ, পেট পরিষ্কার না হওয়া, ইনডাইজেশন, তারপরে খিদে না লাগা, যা আপনি খাবার খান সেটা শরীরে লাগে না, আপনি পৌষ্টিক খাবার খান তারপরেও তার থেকে নিউট্রিশন ঠিক করে অ্যাবজর্ব হয় না, আপনার ইমিউন সিস্টেম একদম দুর্বল কমজোর, যার কারণে আপনি যখন তখন অসুখ হয়ে পড়েন, সর্দি কাশি জ্বর লেগে পড়ে থাকে, তারপরে আপনার ত্বক পরিষ্কার থাকে না, ত্বকে ঝুরিয়া আসে, মানে চামড়া গুছিয়ে যায়, কম বয়সেই একেবারে ঝুরিয়া রিঙ্কলস এসে যায়, চোখে ঠিক করে দেখতে পারছেন না, ইনডাইজেশনের কারণ আপনার চুল পড়ছে কিংবা নিউট্রিশনের কমির কারণ চুল পড়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি এমন ফলের নিয়ে চর্চা করব যাকে আয়ুর্বেদে কিং অফ মেডিসিন বলে, তাহলে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো, আমার নাম মৃণাল বিশ্বাস, ওয়েলকাম টু জেনুইন টিপস বাংলা। তাহলে চলুন শুরু করি। আমার হাতে যে ফল হলো এটা হলো হারড়, একে হরিতকিও বলে, আর বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা ভাষায় এর আলাদা আলাদা নাম আছে। এর অনেক ঔষধীয় গুণ আছে, অনেক মেডিসিনাল প্রপার্টিস আছে, যেমন কি অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে একটা পাওয়ারফুল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি স্ট্রেস, হাইপোটেনসিভ, হাইপোলিপিডেমিক আর বিভিন্ন ধরনের মেডিসিনাল প্রপার্টিস এতে আছে। এই জন্য একে আয়ুর্বেদে কিং অফ মেডিসিন বলা হয়। এটা ত্রিফলা চূর্ণেও ব্যবহার করা হয়। শুধুমাত্র এর এক এক চামচ করে যদি পাউডার আপনি সকাল বিকাল খালি পেটে যদি নেন, মানে আধা কাপ উষ্ণ গরম জলে করে যদি আপনি নেন, কিংবা মধুতে মিক্স করে যদি আপনি নেন, তাহলে যত আপনার পেটের সম্বন্ধিত রোগ আছে সব সেরে যাবে। গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, খাবার শরীরে না লাগা, খিদে না লাগা, যে নিউট্রিশন আসে সেগুলো যদি ঠিক করে অ্যাবজর্ব না হয় সেগুলো অ্যাবজর্ব হবে, যে আপনার ইমিউন সিস্টেম সেটা স্ট্রং হয়ে যাবে, যে বারবার আপনি যদি অসুখ হয়ে থাকেন, সর্দি কাশি লেগে পড়ে যদি থাকে, জ্বর লেগে পড়ে থাকে, চোখে যদি চশমা লাগে সেটাও লাগবে না, কিংবা আপনার যদি নিউট্রিশনের কমির কারণে যে চুল পড়ছে সব হেয়ার ফল সব কিছু বন্ধ হয়ে যাবে, পেট পরিষ্কার থাকলে সব আপনার রোগ ব্যাধি কোনো থাকবে না, সব সেরে যাবে। তাহলে ভাবছেন এটা কত উপকারী হচ্ছে শরীরের পক্ষে। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে এটা কি সবসময় খাওয়া যাবে, কিংবা কোনো একটা সময় আসে যখন একে বাদ দিতে হবে, কিংবা এর কোনো সাইড ইফেক্ট আছে কি না। তাহলে দেখুন, এর যে তাসির হলো এটা গরম হলো, এই জন্য একে গ্রীষ্মকালে খেতে মানা করা হয়, মানে মে কিংবা জুন মাসে এটাকে আপনি নেবেন না। তাছাড়া যদি আপনার অন্য কোনো অসুখ হয়ে থাকে, কিংবা যদি আপনি ওষুধগুলি অলরেডি চলছে, মেডিকেল ট্রিটমেন্ট চলছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ডাক্তার আছে তাকে পরামর্শ নিয়েই এটা ব্যবহার করবেন। তাছাড়া যখন তখন আপনি নিতে পারেন, এর কোনো সাইড ইফেক্ট নেই, আর যে কোনো বয়সের লোকেরা, যে কোনো বর্গের লোকেরা এটা খেতে পারে, এর কোনো অসুবিধা নেই। এটা একটা আয়ুর্বেদিক জিনিস হচ্ছে, এই জন্য শরীর পক্ষে সবসময় লাভদায়ক থাকে। আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে কি এর যে রেডিমেড পাউডার আছে সেটা কি কিনে খাওয়া যাবে, কিংবা এতে বাড়িতে বানাতে হবে। তাহলে দেখুন, আপনি রেডিমেড পাউডার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি বাড়িতে বানাতে চান তাহলে এর পাউডার বানাতে পারেন, সোজা হচ্ছে, বানানো কোনো কঠিন নয়। শুধুমাত্র এটাকে আপনাকে ভালো করে টুকরো করতে হবে, তার ভিতরে তারপরে এর যা বীজ আছে সেই বীজটা ফেলে বাদ দিতে হবে। বীজ বাদ দিয়ে সব জিনিস এটাকে আপনি ভালো করে ছোটো ছোটো টুকরো করে নেবেন, তারপরে মিক্সারে ভালো করে পিষে নেবেন, দু তিনবার করে পিষে নেবেন, যাতে কি ফাইন পাউডার তৈরি হয়ে যাক। ফাইন পাউডার তৈরি হয়ে গেলেই আপনার হারড যে চূর্ণ আছে পাউডার সেটা রেডি, আপনি রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খারাপও হবে না। আর বিশ্বাস করুন, আপনি 5-10 দিন এটা ট্রাই করে দেখুন, আপনার যদি পেটের কোনো সমস্যা থাকে আপনি নিজে আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার পেট পরিষ্কার হচ্ছে, কিংবা আপনার শরীরে আলাদা একটা কনফিডেন্স আসবে যে না, আপনার শরীর আগের থেকে ভালো হচ্ছে, হেলদি ইমিউন সিস্টেম বাড়ছে, আর তাছাড়া পেট ডাইজেশন সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, স্কিন গ্লো করবে, আর যখন তখন আপনি অসুখ হয়ে পড়বেন না। এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে এটা কোথায় পাওয়া যাবে আর এর দাম কত। তাহলে আপনি দেখুন, এটা আপনি যে কোনো কিরানা, মানে মুদিখানা দোকানে আপনি এটা পাবেন, কিংবা সুপার মার্কেট থেকে আপনি পেয়ে যাবেন, তা না হলে আপনি চাইলে আপনি অনলাইন থেকেও কিনতে পারেন। এর যে মূল্য হলো সেটা হলো 30-40 টাকার 100 গ্রাম। আর যদি আপনি এটার পাউডার কিনতে চান তাহলে একটু দাম আসবে, কারণ এর বীজ ফেলে দেওয়া হয়, তারপরে যা বাঁচে তার ওজনের হিসাবে এটা প্রায় 50-60 টাকা পার 100 গ্রাম আসতে পারে। আশা করি ভিডিওটি খুবই শর্ট, সিম্পল আর হেল্পফুল হচ্ছে। এ ধরনের আরও জেনুইন টিপসের জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক শেয়ার করবেন, অন্যথা আপনি ডিসলাইক করতে পারেন।
আপনার মনে যদি কোনো ডাউট কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এখানে কমেন্ট করতে পারেন, আর কিংবা যদি কোনো সাজেশন কোনো রায় দিতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি সেগুলো লক্ষ্য করব। তাহলে দেখা হবে অন্য ভিডিওতে কিছু আরও নতুন জেনারেটিভসের সাথে। ধন্যবাদ।